যে দেশ বিসমিল্লাহ খানের সাধনা কুঞ্জ ভেঙে দেয়, আমি সেই দেশের কেউ না। যে দেশ কামারুদ্দিন বিসমিল্লার রূপর সানাই ভাঙে, তাকে ছোবল দিককে উঠে সানাই। যে দেশ বিসমিল্লাহ খানের সাধনা কুঞ্জ ভেঙে দেয়, আমি সেই দেশের কেউ না। যে দেশ কামারুদ্দিন বিসমিল্লার রূপর সানাই ভাঙে, তাকে ছোবল দিককে উঠে সানাই। হাদিহা সারাইয়ের ভিক্ষম শাহ লেনের ধারে বাড়িটার দোতলার ঘরে ধ্বংসস্তূপের ধুলো থেকে সাপের ফনার মতো এঁকে বেঁকে উঠছে সানাইয়ের সুর। আপনার বাড়িটাই ভারতবর্ষ, ওটাই ভারতের মানচিত্র, ভরাট এবং ভাঙাচোরা, ক্ষত ও খতিয়ান। ধ্বংসস্তূপের ধুলো থেকে যে সানাই বেজে উঠছে তার সুর রঘুপতি রাঘব রাজা রাম। এক জায়গায় তৈরি হচ্ছে রঘুপতির মন্দির, আর হাদিহা সরাইতে ভাঙা হচ্ছে আপনার সানাই ও সাধনা কুঞ্জ। ওরা বরং মন্দিরের জন্য আপনার ভাঙা বাড়ির কিছু পাথর নিয়ে যাক, শ্রীরামচন্দ্রেরও পুণ্য হবে। হাদিহা সরাইতে বাজছে সানাই, সবাইকে সম্মতি দেওয়ার কথা বলছে সেই সুর। পুলিশ, পেয়াদা, মন্ত্রী, শান্ত্রী, সেনা, বন্দুক, ট্যাঙ্ক, বিমান, কেউই থামাতে পারছে না সেই নাছোড়বান্দা জেদিও খ্যাপাটে সুরকে। এবার তাই সানাই ভেঙে সেখানে শপিং কমপ্লেক্স হবে, বহুতল এসি কমপ্লেক্সে শহুরে মানুষ জাঙ্গিয়া জিন্স রান্নার মশলা কিনবে। সেখানে যে গান বাজবে সাউন্ড বক্সে, তাতে আপনার সানাই বাজতেই পারে। বাড়ি ভাঙা যায়, ঘর ভাঙা যায়, এমনকি সানাইও। সুর ভাঙবে এমন অসুর নেই। বুড়ো বাঘ যেভাবে বাছুর তুলে ডেরার দিকে ছোটে, আপনি সেইভাবে সুরকে কাঁধে নিয়ে চলতেন, চলতেন সপাট তানের ওপর সুরের থাবা ফেলে। ভিক্ষাম শাহ লেনের ওই ঘিঞ্জিও ভারতবর্ষ, ভিক্ষাম শাহ লেনের ওই ঘিঞ্জি গলিটাই ভারতবর্ষ। ভারতের সব সাধনালয়ের আয়াত ও মন্ত্র, ধ্যান ও প্রতিধ্বনি শেখে আপনার পাঠশালায়। যে সুরগুলোর বেঁচে থাকার কথা ছিল, নেই, কোথাও নেই, ভুল ভাল সুর দাপিয়ে বেড়াচ্ছে। আপনার কেউটে সানাই এবার ফনা তুলুক ওস্তাদ কামারুদ্দিন বিসমিল্লাহ খান। ছোবল দিকে মানচিত্রে তানকারী আর ঝালার লয়ে সেই সুর গোটা মানচিত্রের রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ুক। রক্তে সানাই বাজুক, রক্তে সানাই বাজুক, সানাই বাজুক রক্তে।